দর্শক, কয়েকদিন আগের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে ব্রাহ্মণবাড়িয়ার এজলাসে বিচারককে উদ্দেশ্য করে একদল আইনজীবীর খুবই অশালীন ভাষায় কথা বলা, চিৎকার করা, গালিগালাজ দেয়া এবং তাকে মানে এখনই নেমে যাওয়ার জন্য যেই নির্দেশ দিচ্ছিলেন, নিশ্চয়ই আপনারাই দৃশ্যটা ভিডিওতে দেখেছেন। এটার মধ্য দিয়ে আসলে আমাদের নিম্ন আদালতের যে অবস্থাটা সেটা বুঝতে পারেন। এক হলো যে নিম্ন আদালতে যারা যে বিচারকরা কাজ করেন তারা যে আসলে স্বাধীন না নানান দিক থেকে, এক হলো স্থানীয় রাজনীতির চাপ, আর অন্যদিকে হচ্ছে উচ্চ পর্যায়ের রাজনৈতিক চাপ। আমি আগে নিম্ন পর্যায়ে যেই রাজনৈতিক চাপ, যারা হচ্ছে ওই আইনজীবীর কালো কোট পরে ঘোরাফেরা করেন বারে, এবং বলা হয় এটাই হচ্ছে নাকি বার এবং বেঞ্চ, বেঞ্চ তো হলো এজলাসের চেয়ার সেটা তো, কিন্তু বারের অবস্থাটা কি, বার কি রাজনৈতিক প্রভাবমুক্ত? প্রভাবমুক্ত না। যে আইনজীবীরা এই শোরগোল করেছেন তারা কিন্তু প্রত্যেকেই একটি ক্ষমতাসীন দলের দলীয় পদপদবী নিয়ে আছেন। এখন এই ব্যাপারে উচ্চ আদালত হাইকোর্ট তলব করেছিল, তলবে এক দফায় আগে এসেছে, এরপরে আজকে আইনজীবী সমিতির 21 আইনজীবী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা উপস্থিত ছিলেন। সেখানে বিচারপতি ছিলেন জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল, তাদের হলো বেঞ্চ। সেখানে একটু খেয়াল করবেন সেখানে আদালত কি বলেছে, বলেছেন তাদের ভাষা ছিল অশ্লীল, কমলাপুরের শ্রমিক কুলিদের চেয়েও খারাপ, আপনাদের জন্য আইনজীবী শ্রেণীর লজ্জিত হওয়া উচিত। এই হলো হচ্ছে উচ্চ আদালত বা হাইকোর্টের বক্তব্য। এবং শুরুতে 21 আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকির সময় চেয়ে আবেদন জানান। তিনি এর আগে তলবকৃত তিনজনের তারিখের সঙ্গে 14 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্যের আবেদন জানান। তখন হাইকোর্ট বলেন ওটার সঙ্গে এটা ভিন্ন, আগেরটা অভদ্রতা আর এটা অশ্লীল। হাইকোর্ট বলছে যে ম্যাট্রিক পাস লোকও এরকম কথাবার্তা বলে না, এটা কোনো আন্দোলনের ভাষা, এটা আদালত অবমাননার চেয়েও খারাপ অপরাধ। আদালতের মেসেজ হচ্ছে আমরা এসব আইনজীবীদের লাইসেন্স আজীবনের জন্য ক্যান্সেল করতে পারি, আপনারা যেতে চাইলে আমরা অনেক দূর যেতে পারি, নামতে চাইলে অনেক দূর নামতে পারি, খুবই কঠিন কথাবার্তা। এরকম আমার মনে পড়ে না যে সাম্প্রতিক সময় এত কঠিনভাবে আদালত ভর্ৎসনা করেছে কাউকে। তো এই সময় রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন বলেন আইনজীবীরা সময় চাইলে আদালত 21 আইনজীবীকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন। এর আগে গত 10 জানুয়ারি এজলাস চলাকালীন গত 10 তারিখের ঘটনা, যে জেলা জজের নামে জেলা জজ ফারুক ছিলেন অশ্লীল কুরুচিপূর্ণ স্লোগান প্রদান করে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা সহ নানা, আমি এটা বললাম এই কারণে যে এটা আমাদের যে নিম্ন আদালত সেটা প্রথমে বললাম যে এটা হলো এই যে নিচের যারা বারের নামে যেই আইনজীবীরা যাদের একটা দলীয় রাজনৈতিক পরিচয় আছে তারা কী ভাষায় কথা বলেন, কীভাবে তারা মানে ক্ষমতা জাহির করেন সেটার একটা প্রকৃষ্ট প্রমাণ। এই ব্রাহ্মণবাড়িয়ার আদালত একটা হচ্ছে প্রতীকী, এটা শুধু ব্রাহ্মণবাড়ি না, এটা মোটামুটি যদি আপনারা সার্চ করেন তাহলে অনেক জেলা বারের হচ্ছে বেঞ্চের হলো এই অবস্থা, অর্থাৎ এজলাসের এই অবস্থা। আচ্ছা, এটা তো গেল নিম্ন পর্যায়ে চাপের ফলে এই অবস্থা। এখন দেখেন তারপরেও আইনজীবীরা তর্ক করছে, তারা বলছে যে ব্রাহ্মণবাড়িয়ার প্রকৃত ঘটনা এখনও আদালতে উপস্থাপন করা হয়নি। আচ্ছা দেখেন কি বলছে, একটু ছোট করে শুনি। কোর্ট আমাদেরকে মেসেজ দিয়েছে, এই মেসেজটা আমরাও ধারণ করি অন্তরে, সেটি হচ্ছে যে কোনো অবস্থাতেই হোক জুডিশিয়ারির সম্মান রক্ষা করতে হবে আমাদের সকলের, জুডিশিয়ারির সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, যারা বেঞ্চে আছেন ওনাদেরও দায়িত্ব, যারা আমরা বারে আসি, আমরা যারা কালোকোট ধারণ করি আমাদের সকলের দায়িত্ব হচ্ছে, কমন দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির সম্মান রক্ষা করা।
দর্শক শুনলেন, এটা যথেষ্ট তারা এখন ডিফেন্সিভ হয়েছে, তারা নানানভাবে তাদের পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করছে। তো এবং আইনমন্ত্রী তার জেলা এই ব্রাহ্মণবাড়িয়া, তিনিও একটু বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। স্বাভাবিকভাবে পুরো বিষয়টা তার উপরে পড়েছে যে তার শক্তিতে বলিয়ান হয়ে কি ওই আইনজীবীরা এজলাসে এরকম আচরণ করলো, এরকম একটি প্রশ্ন এসছে। ফলে তিনিও একটু কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি মানে বলছিলেন কয়েকদিন আগে যে এটা ভাই বোনের ঝগড়ার মতন। আসলে ভাই বোনের ঝগড়ার মতো না, আজকে উচ্চ আদালতের বিচারকরা যেভাবে কথা বলেছেন এটা কিন্তু ভাই বোনের ঝগড়ার মতো হয়নি, এটা সিরিয়াসলি নিয়েছে উচ্চ আদালত। আচ্ছা, নিম্ন আদালতের অবস্থা কি এটা বোঝার জন্য আমাদের যেই তার উপরে যে কী পরিমাণ প্রভাব, এটা তো গেল মানে লোকাল বার বেঞ্চের সাথে কী ব্যবহার করছে এজলাসে, অর্থাৎ বিচারকদের উপর কীভাবে চড়াও হয়ে তার আচরণ করে, আর উপর পর্যায়ের চাপের ফলে নিচের এজলাসের অবস্থাটা কী, নিম্ন আদালতের অবস্থাটা কী, সেটা শোনার জন্য বিরোধী দলের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের অবস্থা তিনি ব্যক্ত করছেন, দেখেন কীভাবে। একটু হাইকোর্ট জামিন দেয়, লোয়ার কোর্টে গিয়ে সেই জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠায়, চিন্তা করতে পারেন। হাইকোর্ট তারা বলছে যে হ্যাঁ তাকে জামিন দেওয়া হলো, অন্তর্বর্তীকালীন 6 সপ্তাহের জন্য দেওয়া হলো, এখন সে লোয়ার কোর্টে গিয়ে সারেন্ডার করবে। দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন যে তাকে জামিন দিতে হবে। হাইকোর্ট তাকে জামিন দিয়েছে কিন্তু সে ঢুকে দিচ্ছে। আমাদের মতো যারা আমরা আপনাদের একটু রাজনীতি করি বলে আমরা হয়তো বা একটা প্রিভিলেজ পাওয়া যায়, আমাদেরকে 4 বার লোয়ার কোর্ট জামিন রিজেক্ট করে দেয়। এবং কীরকম দেখেন যে হাইকোর্ট যখন জামিন দিল সেই জামিন আবার রিজেক্ট করার জন্য, তাকে বাতিল করার জন্য আপিল করা হয় চেম্বার কোর্ট, চেম্বার জজের কাছে, চেম্বার জজ সেটাকে আবার পাঠায় সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে। দর্শক, এই হলো অবস্থাটা। তো দেখেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতন ব্যক্তি, নিম্ন আদালত ধরো 4 দফা হলো রিজেক্ট করেছে, হাইকোর্ট জামিন দিচ্ছে, সেটা আবার আপিল নিয়ে যাচ্ছে হচ্ছে আপিল বিভাগে আরও উচ্চ আদালতে। এই হলো অবস্থা। এবং এই ধরনের বিরোধী দলের নেতাকর্মীরা তারা মানে এই ধরনের প্রচুর গায়েবী মামলা আছে, যে গায়েবী মামলায় তারা জেল খাটছে, অথচ এরকম সংকটের সময় এই যে হাজার হাজার নেতাকর্মী তারা যে কারাগারে আছে, প্রত্যেকেরই তো পরিবার আছে। একটা চিন্তা করেন তো, আজকের এই সময়ে এই দুঃসময়ে পরিবারের একটা পুরুষ যদি কারাগারে থাকে সেই পরিবারটা চলে কীভাবে? তারাও তো মানুষ, রাজনীতিকরাও তো মানুষ, তারা সার্ভাইভ কী করে? তারা কি মানে গত 14 বছরে কি লুটপাট করে প্রচুর টাকার মালিক হয়েছে? সাধারণ সবাই চরম দুঃসহ জীবন যাপন করছে, একেবারেই বিনা কারণে দলবদ্ধভাবে। এরকমভাবে আপনার একটা কেন্দ্রীয় অফিস অভিযান চালিয়ে প্রায় 500 মানুষকে এইভাবে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো যায় কখনো? সেটাই হয়েছে। এবং তারা জামিনও পাচ্ছে না, অনেকে জামিন পাচ্ছে না। যার টাকার জোর আছে, যে একটু প্রভাবশালী, সে হয়তো উচ্চ আদালতে হোক বা যেভাবে হোক না কেন তারা বের হয়ে আসছে, কিন্তু প্রচুর নেতাকর্মী কারাগারে আছে। কিন্তু আজকে যদি নিম্ন আদালত যদি স্বাধীন হতো, নিরপেক্ষভাবে থাকতে পারতো, কোনো চাপের মুখে না থাকতে পারতো, তাহলে হয়তো অনেকেই জামিন পেয়ে যেত। দর্শক, এই হলো পরিস্থিতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।